হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি আমি ভালোই আছি, কিন্তু গরম কি বলবো, তো গরমে একটু খারাপ আছি, প্রচুর গরম। তাই তো দেখো, আমি ইভিনিং বললাম কারণ এখন 7:30 বেজেছে, 7:30 বেশি হয়েছে। আর দেখো, আমি এই জাস্ট আসলাম ডিউটির থেকে, তো ডিউটির থেকে এসে আমি ভিডিওটা স্টার্ট করেছি। কেন জানো, আজ আমার জন্য অনেক ভালো দিন। দেখো বাড়িটা দেখতে পাচ্ছ, পর্দাটা দেখে বুঝতে পারছো কেমন হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তার জন্যই আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর বৃষ্টি তো আসেনি এখনও, তো আসবে কি না জানি না, তবে বৃষ্টির ভাবটা যে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার খুব ভালো লাগছে, হাওয়া আসছে দিক দিয়ে, এত গরমে একটু একটু তো নিস্তার পেয়েছি। তো চলো দেখাবো উপরে গিয়ে, ছাদের উপর গিয়ে কেমন দিনটার অবস্থা, কেমন একদম ঝিলমিল ঝিলমিল করছে আমার দেখে তো খুব খুশি হচ্ছি। আমি এই জাস্ট এসেই আমি তার জন্য ভিডিওটা স্টার্ট করেছি। তো চলো আমি দেখাবো ছাদে গিয়ে তোমাদের, দেখি। হ্যাঁ দেখি যায়, তো চলো দিনটা দেখো, এদিক দিয়ে দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ কেমন ঝিলিক 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 করছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাই, ছাদের উপর লাইন কারেন্ট নেই তো অন্ধকারে যাব। আমার খুব মানে প্রচণ্ড ভালো লাগছে, তার জন্য আমি খুশি তোমাদের সাথে শেয়ার করছি। সবসময় তো দুঃখ শেয়ার করি, সবটাই শেয়ার করি। তো আজ আমি এখন এই মুহূর্তে খুবই খুশি, সারাদিন খুব কষ্ট পেয়েছি গরমের জন্য, তো এই মুহূর্তে আমি খুবই খুশি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি ছাদে এসে পড়েছি, দেখো ওই দেখো, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, ওই দেখো কেরম ঝিলিক ঝিলিক করছে, দেখতে পাচ্ছ? বৃষ্টিটা আসলে আমি এখন বৃষ্টিতে ভেজব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আমার খুবই ভালো লাগছে, আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর। সারা দিন কষ্ট পেয়েছি, কাজ করেছি এত গরমের মধ্যে, দেখো কেমন দিনটা ঝিলিক করছে। হে ভগবান, বৃষ্টিটা আয়, তোমরা একটু প্রে করো তো। ভিডিওটা তো তোমরা পরে পেয়েছ, তবুও বলছি প্রে করো। দেখো কেমন ঝিলিক করছে, ও মা মা গো, ভয় লাগছে। এবার আমি একা এসে পড়েছি জানো তো, ওরা বারণ করলো যে যাস না ছাদের উপর। আমি বললাম না, বন্ধুদের সাথে শেয়ার করবো, এতদিন গরম গরম বলছিলাম, তো আজকে একটু একটু নিস্তার পেয়েছে। হাওয়া দিচ্ছে, দেখো তোমরা শব্দ পাচ্ছ, দেখো হাওয়া দিচ্ছে, গাছগাছালোগুলো উঠছে, দেখো। আচ্ছা আমি তো ফ্ল্যাশটা চালাতেই পারি, দেখো আমি এতক্ষণে ফ্ল্যাশটা চালাইনি। বৃষ্টি এসেছে, ও মাই গড, বৃষ্টি এসেছে, না আসেনি, ভয় লাগে। মামার নেই, কেউ নেই, আমি একাই আছি সাথে। বৃষ্টি আসেনি গো, হাওয়া দিচ্ছে, ওই যে এগুলো পড়ছে দেখো, ধুলোবালিগুলো পড়ছে। আমার প্রচণ্ড ভালো লাগছে, কি বলবো তোমাদের, দেখো দিনের অবস্থা দেখো। ও মা, বৃষ্টিটা আয় আয়, আমি বৃষ্টিতে ভিজবো। এমনি দেখো আমি ডিউটি থেকে এসেছি, আমি তো এবার চান করতামই যদি বৃষ্টিটা এসে পড়ে, তাহলে বৃষ্টিতে ভিজে ভিজে চান করবো, তোমাদের সাথে শেয়ার করবো। হে ঠাকুর, বৃষ্টি আর বৃষ্টি, হাওয়া দিস না, হাওয়া দিলে বৃষ্টিটা চলে যাবে তাই না বলো? হে ঠাকুর, বৃষ্টি আয় আয়, বৃষ্টি আয়, খুব মজা হচ্ছে আমার জানো তো, খুব ভালো লাগছে। দেখো ও মাই গড, সেই মজা লাগছে, দেখো না দিনের অবস্থা, দেখো হাওয়া দিচ্ছে, সেই মজা লাগছে। বৃষ্টিটা আসলে ভালো হতো, তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম, আমি ছানো করতাম, আমার শরীর ঠান্ডা হতো। দেখো সারাদিন আমি গরমে খুব কষ্ট পেয়েছি, সত্যি বলছি তোমাদের, খুব কষ্ট পেয়েছি, তো বৃষ্টিতে এখন একটু আরাম পাচ্ছি। দেখো মনে হচ্ছে না, হাওয়াগুলো সব আমার মধ্যে, আমার ভেতরে ভরে, কিরকম করছে গো, ঠাটা পড়বে না তো মাথার উপর, দেখতে পাচ্ছ? দেখো না, এবার ভয় হচ্ছে আমার, তো ফ্রেন্ডস যদি বৃষ্টি আসে তাহলে আবার শেয়ার করবো তোমাদের সাথে, আমি চান করবো বৃষ্টিতে যদি আসে। হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না বৃষ্টিটা আসবে, তো চলো এবার চলে যাই নিচে, কারণ ঠাটা পড়বে, ঠাটা পায়ে যেন কি বিঁধল গো আমার, উড়ি বাবা, এই দেখো কাটা বিঁধেছে,
না, এবার চলে যাই, বিপদ হতে সময় লাগবে না, চলো এবার যাই, যদি বৃষ্টি আসে তাহলে তোমাদের সাথে শেয়ার। চলো এবার নিচে চলে যাই। তো ফ্রেন্ডস দেখো, নিচে চলে আসলাম, রুমে চলে আসলাম, আমার কাপড়গুলো শুকায়নি, বেড কাপড়টা আমি ধুয়ে রেখে গিয়েছিলাম সকালে, তোমরা সানডের ভিডিওটা দেখেছিলে, চাদরটা উঠিয়ে রেখেছিলাম, তো আজ আমি সকালে ধুয়ে রেখে গিয়েছিলাম, শুকিয়ে গেছে, তো কাপড়গুলোও নেব। আর রুমটা একদম গরম হয়ে আছে জানো, তাই জানালা খোলা আছে, দেখো খুলে দিয়েছি, একটু রুমটা একটু ঠান্ডা হবে। আর দেখো এদিক দিয়েও দেখা যাচ্ছে, দেখো দেখো কেমন ঝিলকাচ্ছে, দেখতে পাচ্ছ কেমন ঝিলকাচ্ছে। তো চলো বন্ধুরা, এবার দেখি যদি বৃষ্টিটা আসে তাহলে তো ভালো, আর না আসলে আর কী করবো, বাথরুমে গিয়ে জলদি স্নান করে নেব। বন্ধুরা পরিস্থিতি খুবই খারাপ, দেখো আমি ভেবেছিলাম বৃষ্টি পড়বে, বৃষ্টিতে ভিজবো, স্নান করবো, কিন্তু হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না, কিছুই হচ্ছে না, আমি কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি, দেখো আমি কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়বে কিন্তু বৃষ্টি হচ্ছে না, খুব জোর তুফান হচ্ছে, দেখো এখান থেকে বুঝতে পারবে না হয়তো, জানলা দিয়ে দেখাচ্ছি আমি, দেখো খুব জোর ঝড় হচ্ছে, ধুলো বালি উঠছে, অনেকদিন হলো তো বৃষ্টি হচ্ছে না, দেখো ধুলো বালি উঠছে, শুধু খুব জোর হাওয়া দিচ্ছে, কিন্তু ভালো লাগছে, একটু ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছো। তা আমি ছাদে যাইনি, ভয় হচ্ছে আমার একা একা, দেখো কেমন ঝিলকাচ্ছে দিনটা। তো আমি এবার বাথরুমে চান করে নেব, আমি চানটা করে আসি বন্ধুরা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো ফ্রেন্ডস দেখো চান করে আসলাম, বা একটু শান্তি পেয়েছি জানো তো, অনেকটা, একটু না অনেকটা শান্তি পেয়েছি, তবে বৃষ্টিটা আসলো না, বৃষ্টিটা আসলে আরও মজা হতো জানো। তো চান করে আসলাম আর চুলটা খুললাম, বাবা চুল খুলে রাখতেই পারি না এমন হয়েছে, দেখো এখনও গুরুম গুরুম ডাকছে, কিন্তু বৃষ্টি নেই, শুধু হাওয়া দিচ্ছে। তো এবার আমি কী করবো জানো, আমি কী নিয়ে এসেছি, এই দেখো আমার না কখনো ছোটোবেলা হতো, এই বড় হওয়ার পর কখনো আমার ঘামাচি হয়নি, এই দেখো সুতল নিয়ে এসেছি, শরীরে ঘামাচি হয়েছে, তো তার জন্য সুতলটা নিয়ে এসেছি, সুতল লাগাবো তাহলে ঘামাচি থেকে উপশম পাবো, তাই তো। তো চলো এবার আমি লাগিয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, আর এদিকে কারেন্ট নেই বুঝলে তো, মোবাইলটা চার্জে দিতে হবে, কারেন্ট যদি না আসে প্রবলেম হয়ে যাবে। তো আমি ভিডিওটা এখনই শেষ করছি না, রাতের বেলা আবার দেখা হবে তোমাদের সাথে, চলো এখনের জন্য আমি যাচ্ছি, আবার আসবো। তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া করে আসলাম, সবই হলো, কিন্তু একটা জিনিস হলো না, সেটা হলো লাইভ, লাইভ করা হলো না, কারণ কারেন্টটা আসেনি, বৃষ্টির জন্য কারেন্টটা হয়তো, বৃষ্টি তো পড়লোই না, দু এক ফোঁটা পড়লো, কাজ হলো না কিছু, সেই গরমই লাগছে। তবে একটু একটু হাওয়া আছে, দেখো একটু একটু হাওয়া আছে, হাওয়াতে একটু ভালোই লাগছে। তো যাই হোক, বৃষ্টিও আসলো না আর কারেন্টটা নাই বলে আমি লাইভও করতে পারলাম না, তো চলো কোনো ব্যাপার না। তো এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, সব শেষ হয়েছে, এখন রাত কটা বেজেছে জানো, 11:30 বেজেছে। তো এখন আমি ঘুমোবো, কিছু কাজ নেই, তো ভিডিওটা এডিট করছি, এখন ভিডিওটা এডিট করব, এডিট করেই ঘুমোবো। তো যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা আমি এডিট করছি এখন, এডিট করে তারপর ঘুমিয়ে পড়বো, তারপর সকালবেলা উঠবো, আবার সেই রুটিন হিসেবে কাজ হবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যেটা ভেবেছিলাম সেটা তো আর হলোই না, তো যাই হোক আমাদের হাতে তো আর কিছু নেই, ওই উপরওয়ালা যেটা করে আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং শেয়ার করো, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো টাটা বাই বাই, কেউ যদি নতুন থাকো দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমি রোজ দিনই বলি, তো আজও বললাম, তো পাশে থেকো সবাই, আর আমিও আছি। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।